নমস্কার বন্ধুরা, চলে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। আদৌ রেসিপি কি রেসিপি তাও বলতে পারবো না। তো আজকের রেসিপি হচ্ছে ডিম ভাজা, ডিমের পোচ। তো এইগুলো যখন আমি বানাই আমাকে কি ধরনের প্রবলেমে পড়তে হয় আজকে আমি সেটাই দেখাবো। অ্যাকচুয়ালি এটা আমি খুব একটা অভ্যস্ত নয় কিভাবে কি বানাতে হয়, তবুও যখন কাস্টমাররা খাওয়ার তেমন কিছু থাকে না দোকানে, চাপ দেয় যে একটু ডিম ভাজা বা ডিমের পোচ দিলে ভালো হয়, তো আমিও সেইভাবেই চেষ্টা করি বানানোর। তো বানাতে গিয়ে আমাকে কী কী সমস্যায় পড়তে হয় আমি সেটাই দেখাবো। তো দেখতে থাকুন, আশা করি সবাই ভালো আছেন। দুই ভাই সুইটস চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আমি জানি আপনারা আমার থেকে অনেক ভালো বানাতে পারেন এগুলো, তবুও বলবো যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি, ডিম ভাজা আর ডিমের পোচ আমি কীভাবে বানাই সেটাই দেখাচ্ছি। পোচ বানাবো দুটো ডিমে, ঠিক আছে। আর সসপ্যানটা নিয়ে নিয়েছি, গরম হয়ে যাচ্ছে। গরম হওয়ার পরে আমি একটুখানি রিফাইন্ড তেল দিয়ে দিলাম, ঠিক আছে। এবার তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, গরমের জন্য আমি একটু কাগজ দিয়ে ধুয়ে নিলাম, কারণ পোচটা তো আর আমাদের দোকানে সবসময় হয় না, মাঝের মধ্যে হয়, যার কারণে এগুলো এরকম কাগজ ধরেই করে নিই, ঠিক আছে। ডিমটাকে এবার আমি ভাঙবো, দেখতে পাচ্ছি কীভাবে ভাঙলাম। তো বন্ধুরা, আপনারা দেখছেন বলেই হয়তো এত সুন্দরভাবে ডিমগুলো ভাঙা হচ্ছে, নাহলে এতক্ষণ ঘেঁটে ঘ হয়ে যেত। তো আজকে আমার একটা মজার বিষয় মনে হচ্ছে যে আমি ভিডিও করছি বলে কি এত সুন্দর হচ্ছে। তো এখনও বাকি আছে, দেখা যাক নামানোর সময় কি হয়। কারণ আমি যেভাবে পোচ করি, কাস্টমারদেরকে যখন কাস্টমার বন্ধুদেরকে দেয়া হয়, তারা তো মানে দেখেই বলে যে খাবো না বা কিছু। আমি তাদেরকে একটা কথাই বলি যে গেট আপটা চেঞ্জ হয়েছে ঠিকই, কিন্তু স্বাদটা একই আছে, এইভাবে বলে মোটামুটি কাটিয়ে দিই। তো দেখা যাক এটা নামানা পর্যন্ত কি হয়, তখন এইভাবে গোটা রাখা যায় কি না। তো আমি নামানোর চেষ্টা করছি, তো ভালোভাবেই নেমে গেল আপাতত, খুব একটা সমস্যা হলো না। ভিডিও করছি বলেই মনে হয় এত সুন্দর হয়ে গেল, ভগবান সহায় আছেন, আপনারাও সহায় আছেন, তাই এত সুন্দর সম্ভব। তো এইভাবে সঙ্গে থাকুন আপনারা, পোচটা তো মোটামুটি ভালোই হয়ে গেল। তো বন্ধুরা, এখানে ভাজার জন্য আমি পেঁয়াজ আর লঙ্কাগুলো আগে থেকে কুচি নিয়েছি। তো দেখতে পাচ্ছেন কীভাবে ছোটো ছোটো করে কুচি নিয়েছি। আমি ডিম ভাজবো এখন, দেখা যাক ভাজা কেমন হয়। ওভেনটা আগে জ্বালিয়ে নিলাম, নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পর ডিম নিয়ে নিলাম, দুটো ডিম ভাজবো, দুটো ডিম নিয়ে নিলাম। ডিমগুলো ভাঙতেছি এখন, তো ডিমগুলো মোটামুটি ভালোই হচ্ছে এখন ভাঙা। কখনো কখনো ডিম ভাঙতে যায় কিছুটা বাইরেও পড়ে যায়। তো ভিডিও করছি বলেই মনে হয় এত সুন্দর হয়ে যাচ্ছে আজকে, আমার নিজেরও অবাক লাগছে। পেঁয়াজ আর লঙ্কা কুচোগুলো সব গ্লাসের মধ্যে দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দেওয়া হলো। লবণ দিয়ে এবার ভালো করে আমি ওটাকে নাড়িয়ে নিচ্ছি। এবার তেলটা গরম হয়েছে কিনা দেখে নেব। তেলটা গরম হয়ে গেছে মোটামুটি, যেটা দেখা যাচ্ছে ওটাকে পুরো প্যানটাতে আমি চাড়িয়ে নিলাম। এবার আমি ওর মধ্যে ডিমটা ঢেলে দিলাম। তো এখন পর্যন্ত তো সব ঠিকঠাকই আছে, তো শেষ রক্ষা সম্ভবত হবে না, কারণ ওটা ঘেঁটে ঘ হবেই, সে পোচের ক্ষেত্রেই বলুন আর ভাজার ক্ষেত্রেই বলুন, সবসময়ই ঘাঁটাই হয়ে যায়। তো দেখা যাক কী হয়, পোচটা তো ভালোই হয়ে গেল, ভাজা চলছে। তো একটা কথা বলতে পারি, খুব কম বাজেটের মধ্যে ডিম ভাজা একটা টিফিন করার জন্য খুব ভালো আইটেম, আপনারাও জানেন। অতি কম খরচের মধ্যে আমরা ডিম ভাজা বা ডিমের পোচ বানাতে পারি। তো মন চাইলে এই বর্ষার ওয়েদারে আপনারাও যখন খুশি বানিয়ে নিতে পারেন। তো ডিমটা অলরেডি ভেঙে গেছে, যেটার ভয় করছিলাম সেটাই হয়েছে দেখতে পাচ্ছেন। তো ভাঙুক, অসুবিধা নেই, আমি বলবো গেট আপটা চেঞ্জ হয়ে গেছে, মানে ভাঙা ডিমের গেট আপ এসে গেছে, গোটা যেটা হয় সেটা হয়তো নেই, কিন্তু টেস্টটা একই আছে, যেটা আমি সকল বন্ধুদের বলি যে গেট আপ যাই হোক না কেন টেস্টটা একই রয়ে যাবে। তো ভাজা প্রায় কমপ্লিট, আমি এটাকে এবার নামিয়ে নেব। প্লেটটা হাতে নিয়ে নিয়েছি, একটু লাল করে নেওয়ার চেষ্টা করছি। ভাজা কমপ্লিট, এবার নামাচ্ছি,
নামাতে গিয়েও কিছুটা পড়েও গেছে দেখতে পাচ্ছেন। এইভাবেই হয়, যেটা অভ্যাস নেই সেটা করতে গেলে যা হয়। এবার একটু মশলা দিয়ে দিচ্ছি, জিরা গুঁড়া করে রেখেছি, সঙ্গে বিন নুন দিয়ে দিলাম। একদম রেডি হয়ে গেছে। তো আমি একটা কথাই বলতে চাই, খাও দাও বাঁচো, নাচো শুধু নাচো। কতটা টেস্টি হয়েছে দেখে বুঝতে পারছেন আশা করি। তবে দোকানে আমি দেখেছি ডিম ভাজা যখন হয়নি হয়নি যখন করি, এক একটা কাস্টমার চারটা ছটা করে খেয়ে নেয়, সে ভাজাই বলুন পচি বলুন, এটা খুব টেস্টফুল খাবার। আর ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সমস্ত বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। আর সবশেষে বলবো, যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, ফ্যাটাফ্যাট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের দুই ভাই সুইট চ্যানেলের সাথে থাকুন। নমস্কার।